চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি কাঁচা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকারের চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ জানান মুরগি ও গরুর মাংসের দোকানগুলোতে মূল্য তালিকা না রেখে বেশি দামে বিক্রি করা হচ্ছে এ সময় মুরগি গরু ও তরকারির দোকানসহ সাত প্রতিষ্ঠানকে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি ফলের দোকানগুলোতে সতর্ক করা হয়েছে